হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি সাব্রি ব্লগস চ্যানেল থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, শুভ অভিনন্দন। আমরা এখন এসেছি ঢাকার প্রাণকেন্দ্র, ঢাকার অদূরে সাভারে নলামে। নলাম জাফরুল্লাহ স্যারের প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান, গণবিশ্ববিদ্যালয়। এটি একটি প্রাইভেট ইউনিভার্সিটি আমাদের যতটুকু জানা। ইউনিভার্সিটি অনেক সুন্দর। আমরা এখন ইউনিভার্সিটির ভিতরে প্রবেশ করেছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রশাসনিক ভবন, প্রশাসনিক ভবন। এটি একটি গণবিশ্ববিদ্যালয়ের একটি প্রশাসনিক ভবন। ভবনটি অনেক সুন্দর। এখন লকডাউনের কারণে একটু অফ আছে। এখানে আমরা ভিতর থেকে গেটের থেকে এখানে বিভিন্ন লেখক, কবি, সাহিত্যিক, অনেক মহিলাদের অনেকের ছবি আছে, যেমন রোকেয়া কামাল, রোকেয়া শাখায়েত হোসেন, সুফিয়া কামাল, কল্পনা দত্ত, ওনাদের ছবি এখানে খচিত আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটি হচ্ছিল ভর্তি অফিস গণবিশ্ববিদ্যালয়ের। দর্শক আসেন, আমরা একটু ঘুরে আসি। আর এই মুহূর্তে যদি আমাদের এই চ্যানেলকে যদি কেউ সাবস্ক্রাইব না করেন, দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে একটু চাপ দেবেন। এবং কি ভিডিওটি কেমন হলো সেটা আমাদেরকে লাইক কমেন্টস করে জানাবেন। আমরা এর আগেও আসেন, আমরা ভিতরটা একটু ঘুরে দেখি ক্যাম্পাসের ভিতরে। এটি হচ্ছে হলো ক্যাম্পাসের মাঠ, অনেক সুন্দর মাঠ। করোনার কারণে বন্ধ থাকার কারণে মাঠটা অনেক ফাঁকা। এমনকি এখানে পাশে আরেকটি মাঠ আছে, এখানে সবাই মিলে খেলাধুলা করছে। মাঠটা অনেক বড়, মাঠে ছাগল ক্যাম্পাসের রাস্তা, ক্যাম্পাসের ভিতরের অংশ। দর্শক, এখানে ছিল একটা বসার স্থান, অনেক সুন্দর বসার স্থানগুলো, অনেক সুন্দর ফুল গাছ, অনেক সুন্দর সুন্দর গাছ এখানে। এই যে দেখতে পাচ্ছেন মাঠের সাথে কত সুন্দর ফুলের গাছ। এই ক্যাম্পাসটা অনেক বড় এবং কি এটার মাঠটাও অনেক বড়। আসেন, আমরা ভিতরটা একটু ঘুরে দেখি। আমরা রাস্তা দিয়ে যাচ্ছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখন বিশ্ববিদ্যালয় বন্ধ, যার কারণে গাছগুলো খালি, গাছগুলো খুব এখন বাস চলাচল করে না, এগুলো সব সমস্ত বিশ্ববিদ্যালয়ের বাস। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একাডেমিক ভবন, গণবিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন। ভবনটি অনেক সুন্দর, করোনার কারণে এখন বন্ধ আছে।
দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন গণ বিশ্ববিদ্যালয়ের ব্যায়ামাগার, এখানে ব্যায়াম করার স্থান, বলতে পারেন জিমে জিম। এখানে ছাত্রছাত্রীরা জিম করে, অনেক সুন্দর। আসেন আমার পিছনে একটু ঘুরে আসুন। দর্শক, এখানে অনেক ছাগল আছে, অনেক ছাগল আছে, অনেক এখানে অনেক ছাগল আছে। ছাগল প্রতিনিয়ত এখানে আসে, ঘাস খায়। এত সুন্দর ভাবে গঠন করা হয়েছে দেখার মতো। দর্শক, এই ক্যাম্পাসটির ভিতরে একটি সুন্দর একটি মসজিদ আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা আস্তে আস্তে মসজিদের দিকে অগ্রসর হচ্ছি। খুব সুন্দর একটি মসজিদ আছে, এখানে ছাত্রছাত্রীরা নামাজ পড়তে পারে। দর্শক, আমরা এখন একাডেমি দর্শক, আমরা এখন ক্যাম্পাসে যেতে আসছি। এটি ক্যাম্পাসে একটি সুন্দর একটি মসজিদ। আপনারা জানেন যে বাংলাদেশ একটি মুসলিম কান্ট্রি দেশ, এখানে 80% মুসলিম প্রধান। এই ক্যাম্পাসের ভিতরে একটি সুন্দর একটি মসজিদ আছে, যেখানে শিক্ষার্থীরা নামাজ পড়ে। মসজিদটা অনেক সুন্দর। দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ আসে মাছ ধরতে, ঘুরতে। এখানেও মোটামুটি গ্রাম হলেও ঘনবসতিপূর্ণ। দর্শক, আজকে এই পর্যন্তই, আজকে এই পর্যন্তই। আমাদের পরবর্তী আরও ভিডিও পাবেন। দেখার জন্য আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, এবং কি লাইক দিয়ে আমাদেরকে আরও নতুন নতুন ভিডিও তৈরিতে উৎসাহিত করুন। তো ধন্যবাদ, আজকে এ পর্যন্তই। আমাদের ভিডিও আজকে এ পর্যন্তই শেষ। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।